সাকিব খান অববিশ্বাস ঢালিউডে সালমান শাহ শাবনূর পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সফল জুটি। তাদের হাত ধরে দর্শকরা পেয়েছেন অনেকগুলো ব্যবসা সফল ছবি। এমনিতেই তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সেখানে জনপ্রিয় এই জুটির ব্যক্তিজীবনের নানা ঘটনা এখন সবার জানা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রভাবশালী মহলকে দিয়ে সাকিব খানের ওপর চাপ সৃষ্টি করছেন অপবিশ্বাস। অস্ট্রেলিয়া থাকায় তার সঙ্গে ফোনে আলাপ সেরেছে মহলটি। প্রভাবশালীর পক্ষ থেকে বলা হয়েছে অপুকে কোনোভাবেই তালাক দেওয়া যাবে না, বিষয়টি সমঝোতা করে নিতে বলা হয়েছে। মূলত সন্তান আব্রাম খান জয়ের দোহাই দিয়ে অপু এখনও যে কোনো মূল্যে সংসারটি টিকিয়ে রাখতে চান। ক্ষমতাবানদের চাপের মুখে সাকিবকে ঢাকায় আনলেন অপবিশ্বাস। সাকিব খান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, যদিও সাকিব খান তার ব্যক্তিগত ফোন ধরছেন না। সূত্রটি জানিয়েছে তিনি বিশ্রাম নিচ্ছেন। সাকিব খান এখন বেশিরভাগ শুটিং করেন দেশের বাইরে। দেশে কখন আসেন কখন চলে যান সেটা অনেক গণমাধ্যম কর্মীদেরও জানা মুশকিল। কিন্তু সাকিব খান এখন ঢাকাতেই। বুধবার সকালে থাইল্যান্ড থেকে সাকিব খান ঢাকায় পা রেখেছেন। সাকিবের কাছের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে ঢাকায় কতদিন তিনি থাকবেন বিষয়টি সম্পর্কে অবগত হওয়া যায়নি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।